নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো লোকসভা নির্বাচনের 35 বছরের নিরিখে বিজেপির আসন গ্রাফ। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন, আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও আপলোডে আমাদের উৎসাহিত করে। বরাবরের মতোই একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ভারতবর্ষের 1984 সনের লোকসভা নির্বাচনে বিজেপি আসন দখল করেছিল শুধুমাত্র দুটি। 1989 সালে আসন বেড়ে দাঁড়ায় 85, 1991 সনে সেই আসন বেড়ে দাঁড়ায় 120, পাশাপাশি 1996 সনে আসন বেড়ে দাঁড়ায় 161, সেই আসন 1998 সনে বেড়ে দাঁড়ায় 182, 1999 সালে গ্রাফটা থাকে সমানই, অর্থাৎ 182, 2004 সালে গিয়ে অনেকটাই কমে যায়, আসন সংখ্যা হয় 138, 2009 আসন সংখ্যা আরও একটু কমে গিয়ে হয়ে দাঁড়ায় 116, পাশাপাশি 2014 সালে এক লাফে আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 282, এবং 2019 অর্থাৎ বর্তমান সময়ে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 303, যা একাধারে অবিশ্বাস্য বলেই মনে করছেন বিরোধীরা। দুর্লভ রেকর্ড তৈরি এবং ভাঙছেন বিজেপি নিজেই। সেই প্রসঙ্গেই সকলেরই বক্তব্য, পরবর্তীতে তারা জয়ের এই বিশাল ধারা অব্যাহত রাখতে পারবেন কি? তবে এই প্রসঙ্গে আপনারা নিজস্ব মতামত অবশ্যই লিখে জানান। ধন্যবাদ।